আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও উমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ 25শে ডিসেম্বর। সবাই দোয়া করবেন এবং উমরাতে আমরা কি কি নিচ্ছি বা আমি কি কি নিচ্ছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো, কারণ এটা অনেকের জন্য ইউজফুল হবে যে উমরাতে কি কি প্রোডাক্ট নিতে হয় এটা অনেকেই আমরা জানি না। যেহেতু আমার দ্বিতীয় উমরা আমি কিছুটা জানি, আবার যারা অনেকবার করে তারা হয় বা হজ করেছেন তারা হয়তো আরও ভালো জানেন। তো সেজন্য আমি হচ্ছে একটা ভিডিও করছি যে উমরাতে কি কি লাগে, কারণ হজে যা যা লাগে সব প্রোডাক্ট কিন্তু উমরাতে লাগে না। তো আসেন আমরা একটু দেখি। তো আমি প্রথমেই শুরু করছি মাটি দিয়ে, এটা দিয়ে আমরা তায়াম্মুম করতে পারবো। তো মাটিটা আসলে আমাদের প্রয়োজন হবে প্লেনে বা অন্যান্য অনেক সময় বাথরুমটা অনেক দূরে থাকে, যার কারণে হচ্ছে ওয়াশরুমে গিয়ে হচ্ছে উজু করা হয়তো পসিবল নাও হতে পারে। সো মাটিটা আপনারা পাচ্ছেন 80 টাকা। এবার আমি নিয়ে নিচ্ছি রিবানার যে হট সোপ, সেটা হট সুপটা আপনারা পাচ্ছেন মাত্র, দেখেন এখানে কিন্তু প্রাইস লেখা আছে 400 টাকা, কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন 350 টাকায়। তো হজে হচ্ছে কিংবা উমরাতে আপনারা নন ফ্র্যাগ্রেন্স সোপটা ইউজ করতে পারবেন। হজ বা উমরাতে এই পকেট জায়নামাজটা আপনাদের অনেক কাজে দিবে। তো এটা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার মধ্যে দুইটা কালার আছে, যেটা 290 টাকার ছিল সেটা এখন আমাদের কাছে নেই, ওটা কম্পাসও ছিল, বাট এটা হচ্ছে কোয়ালিটিটাও একটু প্রিমিয়াম। তো আশা করছি এটা হচ্ছে আপনাদের মসজিদে নববীতে এবং হচ্ছে মক্কাতে কাজে দিবে। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা আমরা পকেটে করে নিয়ে চলে যেতে পারবো। দেখেন খুবই হালকা, আর এই এখানে কয়েনের মতো চারপাশে দেওয়া আছে যাতে করে মানে জিনিসটা সরে না যায়, সহজে সরে যাবে না বা উড়ে যাবে না, বাতাস থাকতে পারে উড়েও যাবে না। তো এই পকেট জায়নামাজটা আপনারা, তো এই পকেট জায়নামাজটা প্রাইস হচ্ছে 390 টাকা। হাত মোজা পা মোজা নিয়ে নিতে পারেন, যদি আমি হাত মোজাটা কিন্তু হজে মানে উমরা বা হজ কালীন সময় হাত মোজাটা আমি শুনেছি পরা নিষিদ্ধ, তারপর অনেকে পরে, আর আমি আমার জন্য হাত মোজা নিব না, আমি আমার জন্য পা মোজাটা নিব। তো এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকা, হাত মোজা 80 টাকা, পা মোজা 80 টাকা, এবং হজ বা উমরাগামী আপুরা আপনারা দুইটা নিয়ে নেবেন, নিতে পারবেন 150 টাকা। আমি নিয়ে নিলাম আমার জন্য সান ক্যাপ, আমি ব্ল্যাকটা নিব, একটাই ভাবছি নিব না হোয়াইটটা নিব, সরি হোয়াইটটা নিব চিন্তা করেছি, কারণ হচ্ছে যেহেতু আমি হচ্ছে মক্কা থেকে হোয়াইট ড্রেসটা চুজ করেছি, সো এটার সাথে হোয়াইটটাই নিব, আর ব্ল্যাকটা আপাতত লাগছে না, মসজিদে নববীতে লাগতে পারে, ব্ল্যাক আর হোয়াইট দুইটাই নিয়ে নেই, তাই না, দুইটাই লাগতে পারে, আর প্রচণ্ড রোদ থাকে এটা আশা করছি কাজে দিবে, এভাবেও রাখতে পারবেন। তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 190 টাকা। এই মেসওয়াকগুলো ভাবছি দুইটা নিয়ে নিব, দুইটা নিয়ে নিলে আমরা হচ্ছে দেখেন এটা আমাদের হচ্ছে সুন্নত যেহেতু, আর দাঁতের জন্য কিন্তু ভালো, সো যেহেতু একটা আমার লাগবে পার্সোনালি, সো একটা অন্যদের জন্য নিয়ে নিব দুই পিস। আমি মেসওয়াক নিয়ে নিচ্ছি, মেসওয়াক আপনারা পেয়ে যাচ্ছেন 100 টাকা। পাথর রাখার ব্যাগটা আমি নিচ্ছি না, কারণ পাথর রাখার ব্যাগটা আমার প্রয়োজন হবে না, এটা হজগামী আপুদের জন্য প্রয়োজন হয়, সো এটা আমি নিব না, আমি তসবিটা নিব। এটা 7টা বিটস আছে, সো যখন আমরা তাওয়াফ করবো তাওয়াফের সময় তসবিটা নিব, এই তসবিটা আমরা সবসময় উমরাগামী আপু বা হজগামী আপুদেরকে গিফট দিই, এটা আমরা কখনো প্রায় কোনো কস্ট রাখি না, ঠিক আছে। সো এটা আপনারা যারা উমরা বা হজে যাচ্ছেন তারা এমনিতেই গিফট পাবেন। এটা হচ্ছে শু ব্যাগটা, এটা আপনারা ব্যাগের ভেতর শুটা রেখে ফেলতে পারবেন। এবং একটা জিনিস, আমাদের এই শু ব্যাগ এটা তো 50 টাকা, আর এটা হচ্ছে দেখেন দুইটা চেম্বার আছে, সো আমার এটা আবার বাসায় একটা অলরেডি আছে, তো আমি অর্ণবের জন্য একটা নিব, আমার জন্য অলরেডি একটা আছে। তো এটাতে জিপার আছে, আপনারা এখানে পানি রাখতে পারবেন, আর এই পার্টটাতে হচ্ছে দেখেন এই পার্টটাতে আপনারা জুতা রাখতে পারবেন, পানি এবং জুতা আলাদা আলাদা করে রাখতে পারবেন। ছোটোটার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা, আর বড়টার প্রাইস হচ্ছে দেখেন বড়টার প্রাইস হচ্ছে 220 টাকা। তো এই বইটা আমরা গিফট দিয়ে থাকি, কিন্তু বইটা যদি আমাদের এখন স্টকে নেই আবার আসবে, তো একটাই বই ছিল আমরা দুজনের জন্য একটাই নিয়ে নিচ্ছে যেহেতু আমাদের কাছে নেই, আর এটা হচ্ছে পাসপোর্ট ব্যাগ, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো এটা আমরা হচ্ছে এখানে আমার বাংলাদেশের ফ্ল্যাগ আছে, এখানে আমরা মার্কার দিয়ে নিজের নামটা লিখে ফেলতে পারবো, তো এটা আমরা ক্যারি করলে আমাদের জন্য ইজি হবে, এটার প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা। পিলো আর বেডিং সেটটা যদিও আছে বাট কিন্তু এটা আমার প্রয়োজন হবে না, কারণ উমরাতে এগুলোর প্রয়োজন তেমনভাবে হয় না, ঠিক আছে। তো পিলো বেডিং সেটটা যারা হজগামী আপু তারাই নেবেন, আমি নিচ্ছি না, কারণ হচ্ছে আমার উমরাতে প্রয়োজন হবে না এটা। তারপর আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে 490 টাকা, হচ্ছে পিলো ফ্লোটিং পিলো আর বেডিং সেটও 490 টাকা।
তো এই ছাতাটা নিয়ে নিব, ছাতাটা একটাই নিব কারণ আমার মনে হয় না অন্য নেবে বা ক্যারি করবে। সো আমি আমার জন্য একটাই নিয়ে নিচ্ছি ছাতা। ছাতার প্রাইস হচ্ছে 550 টাকা এখন। এইবার হচ্ছে আমি অর্ণবের জন্য কিছু জিনিস দেখি। এটা হচ্ছে যে তোর এহরাম লাগবে, আর চিন্তা করেছি আমরা একটাই এহরাম নিব, যদি এটার মধ্যে মানে দুইটা আছে। তো এই প্রিমিয়াম কোয়ালিটির এহরামটা আমরা নিব কটন, যেহেতু অনেক গরম থাকবে। এটার প্রাইস 1700 টাকা। তাছাড়া আমাদের কাছে 850, 1250, 1700 টাকা টাওয়েল টাইপের অনেক টাইপের এহরাম অলরেডি অ্যাভেলেবল আছে, সেগুলো আমরা নিয়ে নিব ছেলেদের জন্য। তো এই ধরনের জুব্বা কিন্তু আমরা নিয়ে নিতে পারি ভাইয়াদের জন্য। তারপর হচ্ছে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে প্যান্টও আছে, তা অনেক জুব্বাটা পরে না সেভাবে। তো আমরা চিন্তা করেছি যে ওর পাঞ্জাবি আছে, আমরা প্যান্টটা নিয়ে নেব। অলরেডি সাদা পাঞ্জাবি আছে, সেখান থেকে প্যান্টটা নিয়ে নেব। ছোটো ছোটো বাবুদের জন্য যদি আপনারা কাস্টমাইজ করে এরকম ধরনের পাঞ্জাবি বানাতে চান উমরাতে যাওয়ার জন্য, তাদের জন্য পেয়ে যাবেন। এবং কিডস এহরামও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সাথে সালোয়ার মেক করে আপনারা কালো বা সাদার মধ্যে মেক করে নিয়ে নিতে পারেন আপসারা বায়ন্তরার পক্ষ থেকে। ওকে, একদম কাস্টমাইজ করে মেক করে দেওয়া হবে বাচ্চাদের জন্য। প্রাইস পড়বে একদম রিজনেবল, ফুল সেট 850 টাকা। তো এটা হচ্ছে এই জিলবাব, এই ধরনের জিলবাব আমরা নিয়ে নিতে পারি আমাদের জন্য। তো এই ধরনের জিলবাব আছে, খিমার আছে। আমরা জিলবাব পাচ্ছি 1200 টাকায়, খিমার পাচ্ছি 900 টাকায়। কি বলছো? হুম, তো জিলবাব, খিমার হোয়াইট, ব্ল্যাক দুইটার মধ্যে হবে। আরেকটা জিনিস, জিলবাবে কিন্তু আপনারা কিছু কিছু জিলবাবে পকেটও পাবেন। যেসব আপনারা যদি পকেট চান আমাদেরকে আলাদা করে মেনশন করে দিবেন যে আমরা পকেট জিলবাব নিব। ওকে, আচ্ছা আরও অনেক কালেকশন আছে, আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের আফ্রোস খিমার, আফ্রোস খিমারের হোয়াইটটা এবং সেই সাথে দেখেন এই যে আফ্রোস খিমারের হোয়াইটটা। ওকে, সেই সাথে এটার মধ্যে ব্ল্যাক পাবেন এবং আরও অনেক কালার পাবেন। শুধু হোয়াইট আর ব্ল্যাক না, এক কালারের মধ্যে প্রায় 14টা কালার, 14 থেকে 16টা কালার আছে। তো এটা হচ্ছে হোয়াইট, দুইটার সাথে পাচ্ছেন নিকা ফ্রি 750 টাকা। তো এক কালারই প্লেন এই ধরনের আমি চিন্তা করেছি আমি একটা জিলবাব নিব সাদা কিংবা কালো, এবং একটা খিমার সেট নিব। তো সেটা হতে পারে কালো, যেহেতু আমি থাকছি মাত্র 4 দিন, অনেকে 10-15 দিন থাকেন, সেক্ষেত্রে তাদের বেশি প্রয়োজন হবে। যেহেতু আমি মাত্র 4 দিন থাকবো তো আমার হচ্ছে অত বেশি লাগবে না। সাফিয়া হিজাব নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ব্ল্যাক কালারের লিনেন সাফিয়া হিজাব। এটা কিন্তু অনেক কাজে দিবে আমাদের। তো এই ধরনের হিজাব পরে আমরা নামাজও পড়তে পারবো, আবার হচ্ছে বোরখার উপরে পরে চলে যেতে পারবো। এই হিজাবটা অনেক কাজে দিবে, মাত্র 690 টাকায় পেয়ে যাবেন। এবার দেখাবো 3 পিসের ফিমেল সেটটা। ওকে, এটা হচ্ছে দেখেন আবায়া আছে, তারপর সালোয়ার আছে, আবার আপনি দেখেন এখানে প্যান্ট আছে, মানে এটা 3 পিসের একটা ফুল সেট। আপনারা যারা হচ্ছে আবায়া বা সালোয়ার কামিজ পরে অভ্যস্ত, আবায়া পরে অভ্যস্ত না আমার কাটো, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 3 পিসের সেট। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনারা কামিজ পাবেন, সালোয়ার পাবেন প্যান্ট স্টাইলের, সেই সাথে হচ্ছে আপনারা হিজাবও পাচ্ছেন। তো যারা হচ্ছে একটু সালোয়ার কামিজ পরে অভ্যস্ত, আবায়া পরে সেরকম ভাবে অভ্যস্ত না, তাদের জন্য এটা কাজে দিবে। আবার আবায়া পরলে তো কাজে দিবে, আমাদের যেহেতু অনেক হাঁটতে হয় সো একটু উঁচু থাকলে হাঁটাহাঁটি করতে সুবিধা হয়। ওকে, আর এখানে জিপার আছে, আর সাইডে হচ্ছে দেখেন পকেট আছে, স্লিভটা দেখেন, স্লিভটা হচ্ছে বাটন আছে। তো এই 3 পিসের সেট পাচ্ছেন মাত্র 1300 টাকায়।